সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটির পক্ষ থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে মেঘনা, পদ্মা, ডাকাতিয়া নদী সহ আরও অন্যান্য নদীর অপূর্ব সমারোহ হচ্ছে চাঁদপুর। আপনারা অর্থ ভিডিওতে দেখছেন চাঁদপুর মেঘনা নদীর একটি চরাঞ্চল এলাকা। এখানে জেলেপল্লীতে জেলেরা তারা মাছ ধরছে, মাছগুলো আবার ঘাটে নিয়ে আসছে, সেখানে আড়ত আছে, আড়তে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে এবং নানান পুঁতি নদীর যে মাছগুলো আছে সে মাছগুলো মূলত এখানে শিকার করে বিক্রি করা হয়। প্রিয় দর্শক, আপনি দেখছেন অলরেডি দুটি নৌকা, একটি নৌকা চলে যাচ্ছে হলো মাছ ধরার জন্য, আর একটি মাছ ধরে চলে আসছে। ওরা ঘাটে ফিরিয়ে এখানে আড়তে ডাক উঠবে। প্রতিটি মাছ এখানে মূলত পিস হিসাবে নয়, সব মিলিয়ে মাছগুলো একটি ডাক পরে পরবর্তীতে এগুলো এক এক করে গুনে যারা মহাজন আছেন তারা মাছগুলো ক্রয় করে নেন। এছাড়া দেখেন পশুদের খাবার জন্য দারুণ চারণভূমি আছে, প্রচুর পরিমাণে ঘাস লতাপাতা চারদিকে ছড়িয়ে আছে। এখানে ঘাসগুলো মূলত খুব যত্ন করে পালন করা হয় গবাদি পশুদের খাওয়ানোর জন্য। আর একটি বিষয় আপনাদের খুব লক্ষণীয় যে এখানে পুরোপুরি প্রাকৃতিক একটি পরিবেশ, এখানে বিদ্যুতের কোনো সংস্পর্শ নেই। এখানে মানুষ অনেকটাই আধুনিক প্রযুক্তির ছোঁয়ার বাহিরে এখানে দোকানপাটগুলো গড়ে উঠেছে জেলেপল্লীদের জন্য। জেলেপল্লীদের থাকার জন্য এখানে আলাদা অঞ্চল বেঁধে ছোটো ছোটো কুড়ে ঘরের মতো টিনের চালা দিয়ে তৈরি করা ঘরগুলো আছে, সেখানে থাকে। এবং নদীর এপার থেকে ওপার যাত্রীদের বহন করার জন্য এখানে ট্রলার আছে, আপনারা ইতিমধ্যে দেখছেন ট্রলার ঘাটে ভিড়িয়ে আছে। এই অত্র চরে অনেকগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং উচ্চ বিদ্যালয় আছে, বিভিন্ন মাদ্রাসা আছে। লেখাপড়া ঠিক মতো চালানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে, যাতে করে কোনো অঞ্চল শিক্ষার থেকে বাহিরে না পড়ে যায়। ছেলেমেয়েরা, ছোটো কুচিকাচা ছেলেমেয়েরা যাতে করে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়, সেজন্য সরকারের উদ্যোগ এখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠানে রাখা। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখান থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে শাক সবজি, মুরগি, ডিম থেকে শুরু করে শতভাগ প্রাকৃতিক যে সমস্ত প্রোডাক্ট আছে ওগুলো এখান থেকে নদীর ওপারে নিয়ে যাওয়া হয়, ওখানে আড়তে উঠে এবং আড়তে এগুলো বেশ ভালো দামে বিক্রি করে। এবং কৃষকরা এই সমস্ত পেশার সাথে যারা জড়িত আছে উৎপাদনের কাজে, তারা যথেষ্ট আগ্রহী, তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হিসাবে এসব পণ্যগুলো উৎপাদন করে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দেওয়া। আমি আসছিলাম এখানে, এটা হাইমচরের চাঁদপুর জেলার হাইমচর একটি উপজেলার চরাঞ্চল, এখানে আপনারা দেখছেন এর প্রাকৃতিক সৌন্দর্য।